পলি মাছের আঁশ ফেলে নেওয়ার পরে পলি মাছের সাইডের কাঁটাগুলোকে কেটে নিতে হবে। এভাবে পলি মাছের সাইডের কাঁটাগুলো কেটে মাছটাকে পরিষ্কার করে নিব। যখন ফলি মাছ দিয়ে আমরা কোপ্তা তৈরি করব, কোপ্তা তৈরি করার সময় ফলি মাছটাকে পুরো আস্ত মাছটাকেই রেখে দিতে হবে, শুধু মাথার যে অংশটা সেই অংশটাকে কেটে বাদ দিয়ে দিব। এমনিভাবে এই পুরো আস্ত মাছটাকে দিয়ে এবার আমরা কোপ্তা তৈরি করব। কীভাবে করা যায় মাছের ভিতর থেকে, কীভাবে মাছগুলোকে বের করব কাঁটা ছাড়িয়ে, চলুন দেখা যাক। ফলি মাছের কোপ্তা করার জন্য মাছের কিমাটা যখন করব, তখন মাছের এই যে সাইডের কাঁটা, এই জায়গাটা বেশ কাটা, এই অংশটাকে বাদ দিয়ে দিব। বাদ দিয়ে দিয়ে তারপরে কিমাটা করতে হবে। এই যে যে একটা লাইন এক বরাবর চলে গেছে, এই লাইনটাকে এভাবে করে কেটে বাদ দিয়ে নিব। এভাবে কেটে নিব। নেওয়ার পর এটাকে কিচেন হেমার দিয়ে, কিচেন হেমারের বড় সাইডটা দিয়ে প্রথমে হেম করে নিতে হবে। এখানে হেম করার সময় আস্তে আস্তে কিন্তু মাছটা বের হয়ে আসছে, একদম সলিড মাছ, এখানে কোনো কাটা নাই। এভাবে করে আস্তে আস্তে যখন উপর দিয়ে হেমার দিয়ে হেম করা হবে, তখন পুরো মাছটাই বের হয়ে আসবে। এমনিভাবে পুরো মাছ থেকে, আস্ত মাছটা থেকে ভিতরে মাছের কিমাগুলো বের হয়ে আসবে। যে আমরা দেখতে পাচ্ছি মাছের কিমাগুলো বের হয়ে আসবে, যখন এরকম কাঁটাগুলো বের হয়ে আসবে, কাঁটাগুলোর উপরও আমি একটু হেমা দিয়ে হেম করে দিলে যে বাড়তি মাছটা থাকবে কাঁটার সঙ্গে, সেই মাছটাকেও কিন্তু আলাদা করে নেওয়া সম্ভব। এই কাঁটাটাকে আমরা ফেলে দিতে পারি এখন। মাছের যে স্কিনটা রয়েছে, এই স্কিনটাকে আস্তে খুলে নিব। সাবধানে খুলে নিতে হবে যাতে স্কিনটা ছিঁড়ে না যায়, কারণ যখন আমি কোপ্তা বানাবো, কোপ্তার সময় কিন্তু এই স্কিনটাকে দিয়ে আবার কভার করে নিতে হবে। এবার আমি কোপ্তা যতটুকু করব সেরকম সাইজ করে স্কিনটাকে কেটে নিতে হবে। দর্শক, এমনিভাবে পুরো ফলি মাছের কিমাটা করে নিতে হবে। এরপরে তৈরি করতে হবে কোপ্তা। ফলি মাছের কোপ্তা করার জন্য ফলি মাছটাকে প্রথমে হেমার দিয়ে, কিচেন হেমার দিয়ে হেম করে কিমাটা বের করে নিতে হবে। এরকম কিমা হবে পলি মাছে। পাশাপাশি আমরা কোপ্তা করার জন্য দিব পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি, কাঁচামরিচ কুচি, জিরা গুঁড়া, লবণ ও কিছুটা রসুন বাটা দিয়ে খুব ভালো করে এটাকে মেখে নিতে হবে।
ভালোভাবে কিমাটাকে মেখে নিলাম। এবার আমরা মাছের যে উপরের স্কিনটা ওটাকে রেডি করে নিব। আমি যতটুকু সাইজের কোপ্তাটা করব সেরকম সাইজের করে কেটে নিব। পলি মাছের স্কিনগুলোকে কেটে নিলাম, ভাত ভাত করে নেওয়া হলো। এবার আমি হাতে একটু লবণ নিয়ে চামড়াগুলোর ভিতরে লবণ মেখে দিব। লবণ মাখার পরে যে কাজটা করতে হবে, আমি এই চামড়াটাকে হাতে এভাবে ভাগ করে নিব। খুলে নিব চামড়াটা। খুলে নেওয়ার পরে একটা পাশে আমি মাছ বিছিয়ে দিব। এভাবে মাছ বিছিয়ে দিয়ে অপর পাশটা ঢেকে দিতে হবে। এভাবে করে ঢেকে দিব। ফলি মাছের কোপ্তা রেডি হয়ে গেল। এবার ডিপ ফ্রাই করে নিব। চুলায় প্যানে তেল গরম করেছি, তেলের মধ্যে এবার একটা একটা করে ছেড়ে দিব। মাছের কোপ্তা বানাতে যে অনেক সময় মাছের যে চামড়াটা থাকে সেই চামড়া থেকে অনেকটা ভিতরের পুরটা বেঁচে যায়, কারণ পুরের ভিতরে অনেক কিছু মিক্স করা হয়, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনে পাতা, যার কারণে বেঁচে গেলে পরবর্তী যে বাড়তি মাছটা থাকবে সেটা দিয়ে আমরা এরকমভাবে এরকমভাবে পুরটা করে নিব। এটাকেও আমরা সরাসরি তেলে দিয়ে দিলে এটা ছাড়িয়ে যাবে না, সুন্দর ভাজা হয়ে যাবে চপের মতো। মিডিয়াম আছে, অনেকটা সময় ধরে ভেজে নিতে হবে গোল্ডেন ব্রাউন করে। আমরা অপেক্ষা করব গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত। ফলি মাছের কোপ্তা ভাজা হয়ে গেছে, গোল্ডেন ব্রাউন কালার চলে আসছে। এবার কোপ্তাগুলোকে তুলে নিব কিচেন টিস্যু করে। আমি যে কোপ্তাটা মাছের চামড়া ছাড়া দিয়েছিলাম সেটা কিন্তু এরকম হয়েছে দেখতে।